হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর লেজার ট্রেজার আগেন টু আনাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি অ্যান্ড এখন বাজছে একটা। তো ছুটির দিন যেহেতু টুকটাক কিছু এদিক ওদিক মানে ভালো ভালো রান্না হচ্ছে, তো কি হচ্ছে না হচ্ছে চলো গিয়ে দেখাই। তা আজকে শনিবার, ছুটির দিনে কি খাবার? তো কিছুটা রান্না তো হয়ে গেছে, মামুনি এখন শাক ভাজা করছে আর আমি শাইন একটু সকালবেলা চিকেন এনেছিল, একটু বললো যে খাবে। তো মেইনলি আমাদের শনিবার ভেজই হয় কারণ বাবা খায়, তো হাজার রকম পদ না করে একদিন ভেজ খাওয়াটা ঠিক আছে। তো আজকে একটু চিকেনটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি, দেখি কি টার্ন আউট হয়, তোমাদের তো নিশ্চয়ই জানাবো। আর হয়েছে এখানে তোমার আজকে পনির আলু দিয়ে একটু ঝাল ঝাল, আর এদিকে হচ্ছে শুক্তো। তো এই হচ্ছে এখন দুপুরের আমাদের মেনু, প্রবাবলি পনিরটা হয়তো রাতে খাবো, দেখা যাক কি হয়। তো বেশ পদ গুলো ভালো ভালোই হয়েছে, কেমন লাগলো? খুবই ভালো। তো আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে, নাইট শো দেখতে। এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে, ঠিক আছে, আর নাইট শো দেখতে। আর মুভি হচ্ছে শ্রীকান্ত, যেটা রাজকুমার রাও রাও অভিনীত। অ্যান্ড চলো যাই, গিয়ে তোমাদের একটু বলছি যে কীরকম কী হয়েছে না হয়েছে। তো এই মুভি শেষ হলো, এখন বাজছে 12:20, বাড়ি যাচ্ছি। জায়গাটা খুবই ভালোই হলো, মানে মুভিটা দারুণ, মুভিটা খুবই ইন্সপায়ারিং। তোমরা দেখতে চাইলে ডেফিনেটলি ডেফিনেটলি দেখতে পারো, রেকমেন্ড করবো আমি। রাদার আমরা দুজনেরই খুব ভালো লেগেছে, খুবই ইন্সপায়ারিং। মানে রাজকুমার রাওয়ের অ্যাক্টিং ওয়াজ লাইক রিয়েলি, মানে এরকমভাবে যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড অ্যাক্টিংটা পারফেক্টলি করতে পারবে না দেখলে বোঝাই যেত না। যাই হোক, তোমরা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো। সো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যেমনটা বললাম, শ্রীকান্ত মুভিটা তোমরা যারা যারা দেখতে চাও, ডাউট রেখো না, ডেফিনেটলি গিয়ে দেখো, ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড মোটিভেটিং মুভি, খুবই ভালো লাগবে। অ্যান্ড ঠিক আছে, আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না।